सीतारामपुर एफ सी आई गोडाउने एक समस्या देखा दी মানে যারা বর্ধমান থেকে রেশন ডিলাররা রেশন তুলতে এসেছিল মাল তুলতে এসেছিল কোচাল গুম তাদের অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা বাধা দিয়েছে এবং ট্রাক মালিকরা কেন্দ্র বাধা দিয়েছে সেই সমস্যাটা কতটা মিটেছে বা সমস্যাটা কতটা আটকে রয়েছে দেখুন এখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের কোনো ব্যাপার নেই এখানে কিছু ট্রাক চালক আছে যারা এর আগে পরিবহনে একটা অ্যামাউন্ট পেত নানান জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানে মাল পরিবহন করার জন্য তো সেটা সরকারের পক্ষ থেকে একটা রেট ঠিক করা হয় সেই রেটটা সঠিকভাবে কত হচ্ছে সেটা কিন্তু তাদেরকে জানানো হয়নি সেই সূত্রে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল আমাদের দুর্গাপুর পূর্বের বিধায়ক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার ওনার সাথে আমার কথা হয় এবং ওনার মধ্যস্থতায় একটা জায়গায় ব্যাপারটা নিয়ে আসা হয় এবং ব্যাপারটা যে সমস্যা ছিল সেই সমস্যা মোটামুটি মিটে গেছে আগামী সোমবার থেকে যেভাবে পরিবহন চলছিল সেভাবেই চলবে এবং এফসিআই যে সমস্যা হয়েছিল সেই সমস্যা কিন্তু মিটে গেছে গতকালকে তো লরি নিয়ে এসেছিল সে খালি লরি ফিরিয়ে নিয়ে যেতে হয়েছিল দেখুন আমি তো বললাম যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল যেখানে যে পরিমাণে টাকা তারা পেত সেই পরিমাণের টাকাটা তারা কত পাবে সরকারের নির্ধারিত টাকা কত পরিবহনের যে চার্জ সেই পরিবহনের যে ভাড়া সেই ভাড়া কত সেটা কিন্তু সঠিকভাবে তাদেরকে বলতে পারেনি যদি সঠিকভাবে সেটা তাদেরকে বোঝানো যেত বা বলা যেত তাহলে হয়তো এই সমস্যাটা হতো